স্বাধীনতা দিবসে দ্রব্য মূল্য নিয়ে করা সংবাদের জেরে প্রথম আলো সাংবাদিক শামসুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, মামলার ভিত্তিতেই ওই প্রতিবেদককে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেছেন, সরকারের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে সংবাদ প্রচার করা হচ্ছে। আনোয়ার হোসেনের রিপোর্ট। গত 26 মার্চ দৈনিক প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপা হয়। অভিযোগ উঠেছে, ওই প্রতিবেদনে এক শিশুকে উদ্ধৃত করে বলা হয়, পেটে ভাত না থাকলে স্বাধীনতা দিয়ে কি করুম, বাজারে গেলে ঘাম ছুটে যায়, আমাগো মাছ মাংস আর চাইলের স্বাধীনতা লাগবো। এই সংবাদটি প্রকাশিত হওয়ার পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা হয়। পরে প্রতিবেদনটি সংশোধন করে প্রথম আলো। ওই ঘটনায় প্রথম আলোর প্রতিবেদক শামসুজ্জামানকে সকালে সাভারের বাসা থেকে সিআইডি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ করা হয়। পরে শামসুজ্জামানের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। গোলাম কিবরিয়া নামে এক ব্যক্তি বাদী হয়ে এ মামলা করেন। এই প্রসঙ্গে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংবাদের উদ্ধৃতিটা ঠিক ছিল না বলে মন্তব্য করেন তিনি। সংক্ষুব্ধ হয়ে কোনো আপত্তি এই থানায় মামলা করেন, রুজু করেন, সেই অনুযায়ী পুলিশ কিন্তু ব্যবস্থা নিতেই পারে। আমি যতটুকু জানি একটা মামলা রুজু হয়েছে। সচিবালয়ে এক ব্রিফিংয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওই প্রতিবেদনটির সমালোচনা করে বলেন, দায়িত্বশীল সংবাদপত্রের কাছে এমনটা আশা করা যায় না। নবীনগরে একটা বাচ্চার হাতে 10 টাকা দিয়ে স্বাধীনতার অর্থ বুঝেছে, চাল ডাল তেলের স্বাধীনতা, সে বাচ্চার এসব বলার কি বিচার বুদ্ধি হয়েছে? তো এটা তো আমরা দেখছি, এগুলোকে জার্নালিজম। ওই রিপোর্টের সংশোধন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এটা একটা অপরাধ, এত বড় মিথ্যা রিপোর্ট সরি বললেই শেষ হয়ে যায় না। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।